আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায়ের দ্বিতীয় পার্ট চোখের গঠন আলোচনা করব। যদিও এখানে পার্টের নাম চোখের গঠন করা হয়েছে, তবে এখানে আরো সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং চোখের গঠন, চোখ ও ক্যামেরার পার্থক্য এবং অপটিক্যাল ফাইবারের ব্যবহার সম্পর্কেও আলোচনা করা হবে। তো আমরা পূর্বের পাঠে আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা জেনেছিলাম, সেক্ষেত্রে আমাদের কিছু ধারণা হয়েছিল। আমাদের সেই পূর্বের ধারণাটা এই ক্লাসে খুবই বেশি জরুরি, বিশেষ করে বিভেদ তল, আপাতন কোণ, প্রতিসরণ কোণ, আপতন বিন্দু, প্রতিসৃত রশ্মি, এই বিষয়ে ধারণা থাকাটা খুবই প্রয়োজন। তা না হলে আমাদের এই ক্লাসটি বোঝাটা অনেকটা কঠিন হবে। তো আমি তোমাদেরকে পরামর্শ দিব, আমার এই ক্লাসটা বোঝার জন্য আমার আগের আলোচিত যে প্রতিসরণ পাঠটি আছে সে বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং ক্লাসটি শ্রবণ করা, সেই সাথে বইতে এটা নিয়ে ভালো করে স্টাডি করা, তাহলে আমাদের এই বিষয়টা আমরা একটু আলোচনা আমরা করতে পারবো। আমরা যদি বিষয়টা বুঝতে পারি তো খুবই সহজ, কিন্তু না বুঝলে আমাদের জন্য অনেকটা কঠিন মনে হবে। সেই জন্য অবশ্যই আমরা মনোযোগ সহকারে আলোচনাটা শুনব। যে এখানে আমরা মূলত বিভেদ তলটা কি, তবু আমি একটু সংক্ষিপ্ত বলি। আমাদের চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই, অর্থাৎ বিভেদ তলটা হলো এখানে দুইটা মাধ্যম, বায়ু একটা মাধ্যম, পানি একটা মাধ্যম, দুইটা মাধ্যমের মাঝখানে যে রেখাটা সেটা হলো বিভেদ তল। আর আপাতিত রশ্মি হচ্ছে যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে বিভেদ তলে কোনো বিন্দুতে পতিত হয়, এটাকে আপাতিত রশ্মি বলে। যে বিন্দুতে পতিত সেটা হলো আপতন বিন্দু। এইবার রশ্মিটা যে একটু বেঁকে যাবে, হ্যাঁ একটু দূরে সরে যাবে অবিলম্বে থেকে অথবা অবিলম্বের কাছে আসবে, এই রশ্মিটা হলো প্রতিসরিত রশ্মি। এই প্রতিসরিত রশ্মি যে অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা প্রতিসরণ কোণ। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো আপাতন কোণ। আরেকটা বিষয় আমাদের যদি আমরা বুঝতে পারি সেটা হলো, সেটা আরো বেশি সহায়ক হবে। অর্থাৎ সহজ কথা একটা মনে রাখতে হবে, যখন আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন আলোক রশ্মির যে প্রতিসরিত রশ্মি যেটা, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে যে রশ্মিটা প্রবেশ করে সেটা অবলম্বের কাছে অর্থাৎ অভিমুখী নিকটের দিকে ধাবিত হয়। আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় সেক্ষেত্রে প্রতিসরিত রশ্মিটা অবলম্ব থেকে দূরে সরে যায়। মূলত এই তথ্যের উপর ভিত্তি করেই আমাদের এই পূর্ণবর্তন প্রতিফলন ও সংকট কোণের আলোচনা। তা আমরা জানি আলোক রশ্মি ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণের নিয়ম অনুযায়ী প্রতিসরিত রশ্মি বিভেদ তলের উপর অঙ্কিত অবলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ ঘন মাধ্যমে আপাতন কোণ থেকে হালকা রশ্মি, আপাতন কোণ থেকে হালকা মাধ্যমে ঘন মাধ্যম, অর্থাৎ ঘন মাধ্যমে আপাতন কোণ থেকে হালকা মাধ্যমে প্রতিসরণ কোণটা কি হয়, বড় হয়। আচ্ছা, এক্ষেত্রে আমরা আর একটা জিনিস দেখব, যে এই কোণটি যদি ক্রমশ বড় হতে থাকে তখন ঘন মাধ্যম একটি নির্দিষ্ট কোণের জন্য সেই প্রতিসরণ কোণের মানটা যদি 90 ডিগ্রি হয়, ওই প্রতিসরণ কোণটাকে আসলে এই প্রতিসরণ কোণটির যে বিপরীতে, যদি প্রতিসরণ কোণটা যদি 90 ডিগ্রি হয় ওটা বিপরীতে যে আপতন কোণটা আছে সেই আপতন কোণটা হচ্ছে সংকট কোণ। এখন যদি রশ্মি যদি এরকম আপত প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রি বেশি হয় তখন কি হবে, বাস্তবে 90 ডিগ্রির বেশি হতে পারে না, তখন রশ্মি আর হালকা মাধ্যমে যাবে না, সেটা তখন কি হবে, দুই মাধ্যমে বিভেদ তলে সাধারণ প্রতিফলন নিয়ম অনুসারে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যম ফিরে আসবে। এই ঘটনাটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, তো এখানে এক্স হলো বিভেদ তল, আমি আগে এটা বলেছি, এন ও ওয়ান প্রাইম হলো অবিলম্ব,
তো এখানে এই অবিলম্ব আমরা যদি আমরা এখানে দেখি যে এ ও যে আপাতিত রশ্মিটি আছে, এ ও আপাতিত যে রশ্মিটি আছে, তাহলে এ রশ্মিটা যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে অর্থাৎ পানি থেকে বায়ুতে প্রবেশ করলো, আমরা আগে আলোচনা করেছি যে মাধ্যমের ভিন্নতার কারণে আলোক রশ্মি বেঁকে যায়, তখন আলোক রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে গেল। আচ্ছা, যখন আবার বিয়রশ্মি এরকম যদি আপতিত হয়, সেক্ষেত্রে রশ্মিটি কি হয়, অবি পথে প্রতিসরিত হয়। এখন দেখা গেল এই যে প্রতিসরিত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে গেল এবং দূরে সরে যে সে কি করলো, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। কি করলো? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন কোণ এন ও ওয়াই এই 90 ডিগ্রির যে প্রতিসরণ কোণটি, এর আপতন কোণটা হচ্ছে কোণ বি ও এন প্রাইম। অর্থাৎ এই যে কোণটি এটা হচ্ছে সংকট কোণ, কারণ এই প্রতিসরণ কোণের বিপরীত কোণটা হচ্ছে কোণটাই হচ্ছে সংকট কোণ, অর্থাৎ কোণ বি ও এন প্রাইম এটা হচ্ছে সংকট কোণ। এখন এই আলোকরশ্মি যদি সিও পথে আপতিত হয়, তখন এটা ওসি পথে প্রতিসরিত হবে। তখন এটা কি হবে? ওসি পথে প্রতিসরিত হবে। অর্থাৎ তখন এই প্রতিসরিত সেটা দেখা গেল এটি আর মাধ্যমকে অর্থাৎ বিভেদকে অতিক্রম করে যেতে পারে না, কারণ প্রতিসরণ কোণটি সর্বোচ্চ 90 ডিগ্রি হতে পারে। তখন কি হয়, এই রশ্মিটি বিভেদতল থেকে ফেরে আবার ওই প্রথম মাধ্যমে দেখি আসে। এটাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মূলত প্রতিফলনটার ক্ষেত্রে যেটা হয় সেটা আলোকরশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। তাহলে সংকট কোণের সংজ্ঞাটা কি দাঁড়ায়, যে কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, ঘন মাধ্যমে সেই নির্দিষ্ট আপতন কোণকে ওই দুই মাধ্যমের কি বলে, সংকট কোণ বলে। ওই দুই মাধ্যমে কি বলা হয়, সংকট কোণ বলা হয়। তাহলে পূর্ণবন্ধ প্রতিফলনটা কি হবে, যে যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে যদি মাধ্যম থেকে বিভেদ তলে ওই দুই মাধ্যমের জন্য সংকট কোণ থেকে বড় কোণে আপতিত হয়, তবে রশ্মিটি প্রতিসরিত না হয়ে প্রতিফলন নিয়ম অনুযায়ী সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই ঘটনা কি বলা হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা যে রাস্তা অনেক সময় চলতে থাকি, গরম, প্রচন্ড গরমিতে দেখে চিকচিক করে এরকম পানির মতো দেখা যায়, যেটাকে আমরা মরিচিকা বলি। মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এই মরিচিকাটা সৃষ্টি হয়ে থাকে। আমরা যে আজকাল যে মোবাইলে যে কথা বলছি এবং অপটিক্যাল ফাইবারের সাহায্যে এখানে যে তথ্য আদান প্রদান হয় বা সিগন্যাল আদান প্রদান, সেটাও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে। তাহলে এইটা যে পূর্ণবন্ধ প্রতিফলনটা হওয়ার ক্ষেত্রে দুইটা শর্ত থাকবে। প্রথম শর্ত, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। আর একটা হল ঘন মাধ্যমে আপতন কোণ, আপতন কোণটি মধ্যম দেয়ের সংকট কোণটির থেকে বড় হবে। ঘন মাধ্যমে আপতন কোণ মধ্যম কোণের মধ্যম দেয়ের সংকট কোণ থেকে বড় হতে হবে। তাহলে এখন আরো একটা আমরা বিষয়টা এই জানতে পারি যে এই অভ্যন্তরীণ প্রতিফলনটাকে পূর্ণ প্রতিফলন কেন বলা হয়। এর কারণ হলো সাধারণত নিয়মিত প্রতিফলনে সবসময় আলোর কিছু অংশ প্রতিফলিত হয় আর কিছু অংশ প্রতিসরিত হয়, কিন্তু পূর্ণবন্ধ প্রতিফলনে আলোর সম্পূর্ণ অংশই প্রতিফলিত হয়, কোনো আংশিক প্রতিসরণ হয় না, সাধারণ প্রতিসরণ হয় না। সুতরাং আমরা তাহলে বুঝতে পারলাম যে পূর্ণ অবন্ধ প্রতিফলন কথাটা আসলে কেন বলা হয়েছে। আবার একটু কথা আমরা রিপিট করতে পারি যে সাধারণত নিয়মিত প্রতিফলনের সবসময় আলো কিছু অংশ প্রতিফলিত হয়, কিছু অংশ প্রতিসরিত হয়, কিন্তু পূর্ণবন্ধ প্রতিফলনে
ফলনে আলো সম্পূর্ণ অংশে প্রতিফলিত হয়, কোনো আংশিক প্রতিসরণ হয় না। আচ্ছা, এরপরে আমরা আসবো চোখের গঠন সম্পর্কে। আসলে এই যে আমরা আলোর কথা যে আলোচনা করলাম, এই অনুভবটা কিন্তু চোখ ছাড়া অন্য কোনো অঙ্গ দিয়ে আমরা অনুভব করতে পারবো না। তো সুতরাং আমরা চোখের একটু গঠন সম্পর্কে আমরা জানবো। এখানে একটা রাফ একটা ফিগার আঁকা হয়েছে। আসলে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মানব চক্ষুর কিছু গঠনে আলোচনা করা হয়েছে। তো এইখানে আমরা যেটা দেখব যে এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, যে প্রথমে যদি আমরা বলি এখানে একটা কি থাকে চোখের ভিতরে, আগে থেকে বাইরে অক্ষি গোলক থাকে যেটাকে আইবল বলে। মূলত এইটা কি চোখের চারদিকে ঘুরায়, এবং এরপরে এখানে আসে যে চোখের উপর শ্বেত মডেল আমরা যে সাদা অংশটা দেখতে পাই, হ্যাঁ, এবং এটা কি করে চোখের আকৃতি ঠিক রাখে। শ্বেত মডেলের সামনের অংশটা হলো কর্নিয়া, যে এরকম ভাবে যে কর্নিয়া যে অংশটুকু আছে আমরা যে দেখতে পাচ্ছি এটা হলো স্বচ্ছ, এবং অন্যান্য অংশ অপেক্ষা কি হয় বাইরের দিকে থাকে। এরপরে ক্রয়েড বা কৃষ্ণ মন্ডল যে কালো অংশ, এটার কারণে কি হয় আলো এরকমভাবে যে আমাদের চোখে প্রবেশ করে কোনো প্রতিফলন হয় না। এরপর আমরা যে আইরিশ, আইরিশটা হলো আমরা অনেক সময় নীল চোখ বা হলুদ চোখের কথা যাই বলি না কেন, বা সবুজ চোখ, এটা মূলত আইরিশের কারণে হয়। আইরিশের রঙের ভিন্নতার কারণে আমাদের এই চোখের রঙটা ভিন্ন হয়। তারপর আইরিশের মাঝখানে যে একটা গোল ছোট্ট বলের মতো থাকে এটাকে বলে আসলে মণি বা তারারন্ধ্র, মণি বা তারারন্ধ্র বা যেটাকে আমরা পিউপিল বলি। মাংসপেশির সংকোচন প্রসারণে এই পিউপিলের আকার বড় এবং ছোট হয়। আচ্ছা, এরপর হলো যে কর্নিয়ার পিছে কি থাকে, লেন্স থাকে, এটা আসলে উত্তল লেন্স, এবং এটা কি হয় জলির মতো স্বচ্ছ স্ফটিক পদার্থ দিয়ে তৈরি। তারপর রেটিনা, এটা গোলকের পিছনে সম্মুখে একটা ঈষদচ্ছ, ঈষদচ্ছ হলো হালকা গোলাপি আলোগ্রী পর্দা। এই রেটিনার উপরে কোনো আলো পড়লে ওই স্থানীয় তন্ত্রতে এক প্রকার উত্তেজনার সৃষ্টি হয় যা মস্তিষ্কে দর্শন অনুভূতি জাগায়। অ্যাকচুয়ালি একুইসোমার ভিট্রিসোমার একুইসোমার মূলত এই যে তোমার লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থান এক প্রকার স্বচ্ছ জলীয় পদার্থতে ভরা থাকে, একুয়াসেমার বলে। আর লেন্স ও রেটিনার মধ্যবর্তী যে ফাঁকা জায়গা এখানে জেলি জাতীয় পদার্থ পূর্ণ থাকে, একে বলে ভিট্রিসোমার। আশা করি তোমরা চোখের গঠনটা বুঝতে পারছ। এরপর আমরা আলোচনা করব চোখ ও ক্যামেরার পার্থক্য। তার আগে একটু অপটিক্যাল ফাইবার ব্যবহারটা আমরা বলি। অপটিক্যাল ফাইবারটা সম্পর্কে তো আমি আগেই বলেছি যে এখানে পূর্ণ অভ্যর্থন প্রতিফলন সাহায্যে এই অপটিক্যাল ফাইবার কার্যক্রম করে। আর অপটিক্যাল ফাইবারটা মূলত হচ্ছে একটি সরু কাচতন্তু, এটি মানুষের চুলের মতো চিকন ও নমনীয়। আলোকরশ্মিকে বহনের কাজে এটা ব্যবহৃত হয়। এটা মূলত দুইটা কাজে ব্যবহৃত হয়, একটা হলো টেলিযোগাযোগ ক্ষেত্রে বা ফোন আলাপের ক্ষেত্রে সিগন্যাল ডিজিটাল সিগন্যাল প্রেরণের জন্য ব্যবহার, আরেকটা হলো চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে মানব দেহের পাকস্থলী কোলন ইত্যাদি দেখার জন্য যে আলোক নলটা ব্যবহার করা হয় সেটা অপটিক্যাল ফাইবার দ্বারা গঠিত। এবং এখানেও ওই পূর্ণ অবর্তন প্রতিফলন ব্যবহার করে সেই রোগটি বা আমাদের যে পাকস্থলী বা কোলনের মধ্যে যে রোগটা হয় সেটা নির্ণয় করার ব্যবস্থা করা হয়। তাহলে এখন আমি আসব ক্যামেরা ও চক্ষুর পার্থক্য সম্পর্কে। ক্যামেরা আমরা সবাই চিনি, আমরা চোখে চিনি, আসলে মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা ভিতরে আমরা একটু হালকা পাতলা আলোচনা করব। তো এখানে যে বিষয়টা আমি একটু বলতে চাই যে আসলে ক্যামেরাটা হলো রুদ্র আলোক প্রকোষ্ঠ যার ভিতর দিকে কালো রঙে রঞ্জিত থাকে। কালো রঙের জন্য ক্যামেরার ভিতর প্রবিষ্ট আলোকের প্রতিফলন হয় না। আর চোখের অক্ষিগোলকের কৃষ্ণ প্রাচীর রুদ্র আলোক প্রকোষ্ঠের মতো ক্রিয়া করে, এই প্রাচীর জন্য চোখের ভিতরে আলোকের প্রতিফলন হয় না। ক্যামেরার শাটারের সাহায্যে লেন্সের মুখ যে কোনো সময়ের জন্য খোলা রাখা যায়। চোখের পাতার সাহায্যে চোখে লেন্সের মুখ যে কোনো সময়ের জন্য খোলা রাখা যায়। ডায়াফ্রামের বৃত্তকার ছিদ্র ছোট বড় করা যায় এবং প্রয়োজনে আলো ক্যামেরা প্রবেশ করতে দেওয়া যায়। আর আপতিত আলোকের তীব্রতা
ভেদে কর্নিয়ার ছিদ্র বলতে আপনা আপনি সংকুচিত প্রসারিত হয়ে প্রতিবিম্ব গঠনের জন্য প্রয়োজনীয় আলোক প্রবেশ করতে দেয়। এই ভাষাগুলো অত্যন্ত কঠিন, আসলে ছাত্রদের জন্য কঠিন। আমরা সহজে যদি তিনটা পার্থক্য আমরা এখানে শিখতে পারি, একটা হলো যে ক্যামেরার ভিতরে লেন্স থাকে, তার একটা নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকে লেন্সের ফোকাস, আর মানুষের চোখের ক্ষেত্রে লেন্সের ফোকাস দূরত্ব এর সাথে যুক্ত বেশি বন্ধনের সাহায্যে পরিবর্তন করা যায়। এটি অভিসারী লেন্সের সাহায্যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গ্রহণ করা যায়। ক্যামেরাতে কি হয়, একটি অভিসারী লেন্সের সাহায্যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গ্রহণ করা যায়। আর চোখে কি আছে, কর্নিয়া, একুয়াস হিউমার, চক্ষু লেন্স, ভিট্রিয়াস হিউমার, এক্ষেত্রে একটি অভিসারী লেন্সের মতো ক্রিয়া করে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠন করে থাকে। আচ্ছা, ক্যামেরার ক্ষেত্রে আলোকচিত্রবাহী প্লেটে লক্ষ্যবস্তু একটা বাস্তব উল্টা খাটো প্রতিবিম্ব ফেলা হয়, আর চোখের ক্ষেত্রে আলোক সুবিধি অক্ষেপটে লক্ষ্যবস্তুর বাস্তব উল্টা ও খাটো প্রতিবিম্ব গঠিত হয়। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি, ক্যামেরা চক্ষুর পার্থক্য। তো সেক্ষেত্রে আমরা বাড়ির কাজ থাকবে তোমাদের যে চিত্র সহকারে পূর্ণ অবন্ধ প্রতিফলন ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।